بسم الله الرحمن الرحيم আলু ভাজি তো আমরা সবাই খাই সকালে নাস্তা বা দুপুরে অনেক সময় দেখা যায় এই ভাজিটা করে ভাতের সাথে আমরা খেয়ে থাকি কিন্তু আমি যেভাবে ভাজিটা করেছি এভাবে কি কখনো খেয়েছেন এভাবে করে দেখতে পারেন আমি খেয়েছি আর অনেক মজা হয় তার জন্যই আর ঝটপট সকালবেলা কিন্তু অনেক তাড়াতাড়ি এই ভাজিটা রান্না করে সকালের নাস্তাটা কিন্তু অনায়াসে খাওয়া হয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন তাই প্রতিদিনের মতো আরেকটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম এই ভাজিটা কিন্তু অসম্ভব সকালের নাস্তার সাথে রুটি বা পরোটার সাথে অনেক ভালো লাগে আর আমি আমার কাছে ভালো লেগেছে বিথাই তার জন্য আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি তা প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর আধা চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম আর হলো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দুটা শুকনো মরিচ এই শুকনো মরিচের ঘ্রাণটা কিন্তু অসম্ভব ভালো লাগে যখন নাকি ভাজিটা রুটি বা পরোটার সঙ্গে খাওয়া হয় তখন কিন্তু অসম্ভব মজা হয় তাই যাই হোক এইটা একটু পেঁয়াজটা একটু লাল করেছি লাল করার পরে সেই যে ধুয়ে রাখা কুচি করা আলুটা দিয়ে দিলাম আলুটা আপনারা যে যেভাবেই করে নিতে পারেন কেটে নিতে পারেন তা আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কিছু ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার মানে হলো আলু ভাজি করলে কিন্তু সাধারণত আলু ভাজিটা কালো হয়ে যায় তার জন্য এই হলুদের গুঁড়োটা আর কেউ যদি আর কি একবারে হলুদের গুঁড়োটা না দিতে চান তাহলে ওটা স্কিপ করতে পারেন তাই যে হলুদের গুঁড়োটা দিয়ে আমি এখন আলুর সাথে একটু ভালো মতো ভেজে নিচ্ছি মশলাটা দিয়ে একবারে হালকা পাতলা মশলাতেই কিন্তু ভাজিটা এত মজা হয় আর এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করেছি ওটা খাওয়াতে ওটা দাওয়াতে আর কি আলুর পুষ্টিও পেলাম আবার যেই জিনিসটা দিয়েছি সেটারও পুষ্টি পেলাম তাই দুটোটা একসাথে অ্যাডজাস্ট হয়ে গেল তাই একটু এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখনো পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে লাইকটা দিয়ে আমার ভিডিওটা কমপ্লিট করবেন আর যারা নাকি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র একটু মনে করিয়ে দিলাম অনেক আপু ওরা আছে যে ভিডিও দেখেন কিন্তু হয়তো মনে থাকে না লাইকটা দেওয়ার জন্য তার জন্য আপনাদের সুবিধার্থের জন্য একটু বলে দিলাম যাই হোক এখানে কথা বলতে বলতে কিন্তু আমি আলুটা ভেজেও নিয়েছি এবং সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়েছি একটু পানি পরিমাণটা বেশি দিয়েছি কেননা আলুটা একবারে শুকনো শুকনো করব না আমি যেন হালকা ভিজা ভিজা থাকে কেননা ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের এরকম শুকনো খাবার রুটিটাও শুকনো থাকে আবার বা রুটিটা রুটি বা পরোটা দুটোটা একটু শুকনো শুকনো থাকে তার মধ্যে যদি ভাজিটা একটু ভিজে ভিজে হয় তাহলে কিন্তু ভালোই লাগে আর কি মাখা মাখা তাই যেই জিনিসটার কথা বললাম সেটা এখন এখানে দিয়ে দিব তা একেবারে আলুটা সিদ্ধ হয়ে আসছে 80% সিদ্ধ হয়ে গেছে এই যে একটা ডিম এখানে ডিম দিয়ে দিবেন তাহলে আলাদা করে আর ডিম ভেজে খাওয়ার কোনোই দরকার নেই আর যেহেতু ডিমের এরকম অনেক দাম তার জন্য এরকম যার যার পরিবারের সদস্য অনুযায়ী এরকম ভাজিটা করে দিবেন আমাদের চারজনের ফ্যামিলি তার জন্য আমরা একটা ডিম দিয়েই এই আলু ভাজিটা করে নিয়েছি অসম্ভব মজা হয়েছে এভাবে একবার ট্রাই করতে পারেন তা আমি এখানে নেড়ে চেড়ে ডিমটাকে মিক্স করে দিলাম আর এখানে দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন বা আপনাদের কোথাও কোনো অংশ যদি আমার এই রেসিপিটা ভালো লেগে যায় তাহলে আমার পরিবারে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন তা আমার ভাজিটা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম চাইলে আপনারা এই ধনিয়া পাতার পরিবর্তে আপনারা কিন্তু এখানে টালা জিরার গুঁড়াটা যে আর কি যে ভাজা যে জিরার গুঁড়ো সেটাও দিতে পারেন সেটা দিলে আরও অনেক সুন্দর ঘ্রাণ আসে আমি এক এক সময় আর কি এক একটা ফ্লেভারে অ্যাড করি আজকে আমি ধনিয়া পাতাটাই দিয়ে দিলাম তা কেমন হলো আমার এই সকালের নাস্তা আলু ভাজিটা যদি ভালো লাগে
তাহলে কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।